মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত অব্যাহত ডুয়ার্সে। তারা খেয়ে প্রাণ বাঁচাতে গাছের মগডালে চিতাবাঘ। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানাবাড়ি চা বাগানে। জানা গিয়েছে, চেল নদীর পশ্চিম পাড়ে থাকা এই চা বাগানে গত কয়েক বছর ধরে চিতাবাঘের উপদ্রব রয়েছে। বনকর্মীরা এর আগে খাঁচা পেতে চিতাবাঘ ধরেছেন। মাঝে মধ্যে শ্রমিক মহলায় হানা দিয়ে ছাগল শুয়োর টেনে নিয়ে যায় চিতাবাঘ। এদিন চা বাগানের সিএম 14 নম্বর সেকশনে পাতা তোলার কাজ করতে গিয়ে হঠাৎ শ্রমিকদের নজরে আসে চা বাগানের নালার মধ্যে তিনটি চিতাবাঘ ঘাপটি মেরে রয়েছে। একসাথে তিনটি চিতাবাঘ দেখে শ্রমিকেরা আতঙ্কে চিৎকার শুরু করে। শ্রমিকদের সমবেত চিৎকার এবং তাড়া খেয়ে দুই চিতাবাঘ পালিয়ে যায়। এক চিতাবাঘ গাছের মগডালে উঠে পড়ে। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে মালবাজার থেকে ঘটনাস্থলে ছুটে যায় ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। তারা চিতাবাঘের অবস্থান পর্যবেক্ষণ করে উপস্থিত ভিড়কে সরে যাওয়ার আবেদন করে। ঘটনা প্রসঙ্গে চা বাগান শ্রমিক বিষ্ণু ওরাও জানান, দুপুর পর্যন্ত চিতাবাঘটিকে গাছের ডালে থাকতে দেখা যায় বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। কর্মীরা পর্যবেক্ষণ চালাচ্ছেন, প্রয়োজনে ট্রাঙ্কুইলাইজার করা হবে। অপরদিকে এখনো গাছের উপরেই রয়েছে চিতাবাঘ। দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের DFO দ্বিজপ্রতিম সেন জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, এলাকাবাসীর নিরাপত্তার কথাও মাথায় রাখা হচ্ছে। अभी ये 14 नंबर बगान में गाच के ऊपर में अभी भी है ऊपर? हाँ हाँ अभी भी है। फॉरेस्ट लोग आया? फॉरेस्ट लोग तो आया है सर। क्या चाहते हैं आप लोग? आप लोग क्या क्या बोलेगा? बोलने से तो कुछ भी नहीं मिला। पहले हम लोग बोला था, कुछ भी नहीं मिला। तो चिताबाघ यहाँ से की निकालना चाहिए क्या? तो निकालना चाहिए ना, था फॉरेस्ट डिपार्टमेंट आएगा तो निकालना चाहिए। तो आप लोग का डर नहीं लग रहा है? डर का है नहीं, हम लोग तो देखो, हम लोग तो बगान में, हम लोग बगान का चौकीदार है, तो हम लोग तो बगान में घूमता है, हम लोग तो भी देख के हम लोग का उल्टा भागने पड़ता है। আমার কাছে যে লেটেস্ট ইনপুট আছে যে চিতাবাঘ এখনো গাছের ওখানেই আছে, তো ওখানে আমাদের ফরেস্টের টিমস কর্ডন করেছেন এরিয়াটাকে যাতে পাবলিক সেফটিটা মেনটেন হয়। পাবলিককে ওখানে থেকে কর্ডন করে পেছনে করে দেওয়া হয়েছে, ইন দ্য সেন্স কি একটা সেফ ডিস্টেন্সে করে দেওয়া হয়েছে। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের টিমস রয়েছে গ্রাউন্ডের মধ্যে, তো ওনারা এরিয়াটাকে কর্ডন করে এনশোর করছেন যে চিতাবাঘটা কাউকে ইনজোর না করতে পারুক। প্রয়োজন হলে ট্র্যাঙ্কুলাইজ হতে পারে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশীল জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।